কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। হ্যালো পিপল, গুড পিপল, আমরা আজকে চলে আসছি হলো প্রশান্তিতে। আমার সাথে আছে আমাদের আলী মামা, ঠিক আছে বাবা? তুমি একটু কিছু বলো মামা। এটা প্রশান্তি না, এটা হলো তো কি জানি নামটা, কি নাম? আমি আসলে কারণ পুরো দেখতে পাচ্ছেন, পুরো নিরিবিলি দেখতে পাচ্ছেন, কি সুন্দর পিছনে গাছপালা, একবারে পুরো একাকার পরিবেশ, অনেক সুন্দর। ওয়াও, পুরো ওয়াও। পিছনে দেখছেন ব্রিজটা, এটা আসলে ব্রিজটা কিন্তু এটা অনেক আগের আগের মানে আগের দিনে যে ব্রিজগুলো করা হইতো সেম ওই ব্রিজগুলাই। এখন আপাতত আমরা এইসব ব্রিজ খুব কমই দেখতে পারি, গ্রাম অঞ্চলে গেলে হয়তো বা এরকম ব্রিজ পাওয়া যায়। তো চলুন আমরা ব্রিজ আপনাদেরকে দেখাই, আর সামনে আমরা আবার বেড়িবাঁধে যাবো এটা ব্রিজটা দেখানোর পরে। তো এটা হচ্ছে তুরাক নদী, তুরাক নদীর মাঝখান দিয়ে ব্রিজ চলে গেছে। তো ব্রিজটা দেখতে পাচ্ছেন স্টিলের, স্টিলের সবকিছু, রাস্তাটাই দুটি সুন্দর, সামনে আবার নষ্ট, সামনে কাজ করতে, গ্রাম অঞ্চল, গ্রামের মতো আর কি পরিবেশ। নিচে নৌকাও আছে, এই জায়গাটাতে প্রতিদিন খেলা হয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে খেলা। অনেক বড় মাঠ, আপনারা চাইলে আসলে খেলতে পারেন। এটা আপনাদের লোকেশনটা হলো আব্দুল্লাহপুর থেকে 5 টাকা ভাড়া নেবে আর কি। এখানে প্রত্যাশা মাঠ বললেই নামাজ, প্রত্যাশা মাঠ বা প্রত্যাশা ব্রিজ, এখানে নামলে ব্রিজটা পার হলেই আপনারা চলে আসতে পারবেন। একটু নিচের দিকে দেখাও কীরকম, দেখুন নিচটা কীরকম, ব্রিজটা পুরো স্টিলের, খুব সুন্দর ব্রিজ। আমরা আসলে এরকম ব্রিজ আসলে ঢাকা শহরের ভিতরে খুব লক্ষ্য করাই যায় না। এইটা ব্রিজগুলো এখন নাই বললেই চলে, কারণ এগুলো অনেক রিস্কি। তো কারণ এই যে এই স্কুলগুলো এগুলো খুলে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, যার জন্য এইসব ব্রিজ এখন আর করা হয় না। তো বন্ধুরা, একটা জিনিস আসলে মজাদার একটা বিষয় শেয়ার করা দরকার, সেটা হলো কি এই প্রত্যাশা এবং প্রশান্তি নিয়ে, যেহেতু ফার্স্ট টাইমে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। তো আমাদের একটা বন্ধু আছে যাকে আমরা আজকে আনফর্চুনেটলি অনেক মিস করতেছি, সে এখন আসে নাই, আরও দুই দিন পরে আসবে, আপনারা সামনে দেখতে পারবেন তাকে। তো তাকে একটা ফোন দিই, দেখি দেখা যাক কি ধরে কিনা, সে ফোনটা ধরে কিনা সেটা আসলে বলতে পারতেছি না। তারপর আপনাদের সামনে ফোন দিতেছি, দেখি কি বলে সে। সৌরভ মামা, তুমি কেমন আছো? এই তো মামা ভালো আছি। তো মামা, একটা বিষয় জানার জন্য ফোন দিছিলাম, সেটা হলো প্রশান্তিটা কোথায়, তুমি কি বলতে পারো? প্রশান্তি একটা জায়গা, ওই যে আমরা যে গেলাম প্রশান্তি, তুমি কি বলতে পারো কোথায় সেটা? আরে ওই যে আলী মামাদের এদিকে আসলাম না প্রশান্তি, এটা কোথায়, কোন সিটি? আমি মানে আলীর সাথে দেখা করতে যেতে যেতেছি এখন, মানে প্রশান্তিতে আসতে চাইতেছি আর কি, ওই আলীর প্রশান্তি ব্রিজ। তাহলে কি ওটা কি তুমি মামা ভুলে গেছো এতদিন আসার পরেও? এটা আসলে মানতে পারলাম না, খুব কষ্ট পাইলাম, বুঝছো? এটা কিন্তু আমাদের বন্ধুরা কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু এটা শুনতে বেশি আসছো, ঠিক আছে? না বাবা, মদ খাই নাই, ঠিক আছে, সামনে কথা হবে, ঠিক আছে, সামনে যাই, সামনে দেখা হবে। আমরা চলে আসলাম হলো বেড়িবাঁধে, চলে আসছি এই যে তিন রাস্তার মোড়টার সামনে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা মামা কোন সাইডে গেছে? এই রাস্তাটা এটা বলতে হচ্ছে উত্তরে দিয়ে মিরপুরের দিকে গেছে, মিরপুর দিয়া বাড়ি, উত্তর দিয়া বাড়ি আসলে এই পাশে গেছে আর কি। আর আমরা আসলাম হলো এই যে এই পাশে, এই পাশ থেকে আসলাম আর কি। আর আপনার খাবারে যাওয়া মানে এই যে এই পাশে রাস্তাটা খাবার না, এই যে এই যে দেখতে পাচ্ছি পিছনের যে রাস্তাটা, এই যে এটা হলো খাবারে যাওয়ার রাস্তা আর কি। এই রাস্তা দিয়ে সব খাবারের গাড়ি চলাচল করে। তো চলুন আমরা এই যে এখানে, এটা কি এখানে কি জানো, এটা কি জানো বলো এটা আর কি, যত রকম নানা যে বিভিন্ন জায়গা থেকে আসে যে নদীর মাধ্যমে
চলুন ভিতরে যাওয়া যাক। এগুলো হলো বিভিন্ন কোম্পানির গাড়ি টাড়ি আছে আর কি, এখানে রেখে দিয়েছে। ভিতরে অনেক সুন্দর জায়গা, এই জন্য আর কি আপনাদেরকে আনলাম যে একটু দেখানোর জন্য। আমরাও আসি, চলুন যাই দেখি কি অবস্থা, ঘুরে ঘুরে আসি। এরকম আমরা আসছি এখানে, সুন্দর একটা জায়গা। হ্যাঁ, পুরোপুরি আপনার হলো সদর ঘাটের মতো আর কি। সদর ঘাটে যেরকম আর কি আপনারা দেখতে পাচ্ছেন আর কি, লঞ্চে ওঠার জন্য ভিউগুলো অনেক সুন্দর আছে। যে ঘা ইয়ে থাকে, এই যে পাশেই আপনাদের হলো নদী, যদিও নদীর পানিগুলো অনেকটাই ঘোলা। ঢাকা শহরে তো আর এর থেকে আর পরিষ্কার পানি কীভাবে পাওয়া সম্ভব, এটা পসিবল না। যে বিভিন্ন মালবাহী কার্গো শিপগুলো আছে ওগুলো আর কি দাঁড়িয়ে আছে। ওরা ওয়াও দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কার্গো, এই যে মালামাল নিয়ে আসতেছে আর কি। তো এখানেই হয়তোবা এসে এটা দাঁড়াবে। আর এই যে এদিকে দেখেন সিমেন্টের বস্তা সহ এদিকে অনেক কার্গো আর কি এসে দাঁড়ায় আছে, অনেকগুলো রেস্ট নিতেছে, হয়তোবা মালামাল শেষ হয়ে গেছে। অনেক সুন্দর জায়গা আর কি, আপনারা আসলে আসতে পারেন, ছবি টবি তোলার জন্য আসতে পারেন, ঘুরে যাওয়ার জন্য। আবার আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারেন। নৌকা দিয়ে কি এই পাশে ঘুরে না ওই পাশে, ওই পাশটায় এই পাশে আসলে নৌকাটা নাই। আর এখন একটু পানি মনে হচ্ছে একটু কমই না, আমরা যখন সামনে আসছিলাম আর আগে তখন অনেক পানি ছিল, এখন পানি অনেকটাই কম আর কি। এমনি আর একটু মানে পানির সিজন থাকলে তখন মোটামুটি উপর পর্যন্ত ঢুকে পড়বে। এখন আসছি পঞ্চগড়ি, চাকাই দিয়েছি চাকা এসেছিলো দিয়া। আমরা যাচ্ছি হলো দিয়া বাড়ি যাওয়ার রোডে আছি। তো এই যে সামনে এই যে রোডটা দিয়ে যাচ্ছি আর কি, তো এই রাস্তা দিয়ে আর কি দিয়া বাড়িতে যাওয়া হয়। তো চলুন দেখা যাক। কালী মামা তুমি কিছু বলো, তুমি কিছু বলো না কেন, চুপচাপ আসো। তোমার কি মন খারাপ নাকি, তোমার কি ভালো লাগতেছে না নাকি? আমরা মাত্র আর কি নামলাম বাস থেকে, নামার পর টং দোকানে চা খেয়েই আর কি যে সামনে যাচ্ছি, তো হেঁটে হেঁটে আপনাকে দেখাচ্ছি। চলুন চলুন দেখা যাক সামনের দিকে, দেখাও একটু ক্যামেরাটা। এগুলা এই যে নতুন নতুন বাড়িগুলো কি কি সম্পর্কে তুমি কিছু জানো? এগুলা যতটা শুনছিলাম এটাই হলো ধর ওই যে সরকারি যে কোয়ার্টারগুলো করে না, রাজ্যের কোয়ার্টারগুলো করে রাখছে যতটুকু শুনছি আর কি। হস্তান্তর করা হয়েছে মানুষকে, মানে অনেকটা করা হয়েছে, যেমন এখন ক্রিকেট বিল্ডিংগুলোতেই করা মানুষ থাকে। একটু ঝুম করো, একটু ঝুম করে যাও, ঠিক আছে, ঝুম হয়েছে না? এই যে এই পাশে কাশবন নাকি রাস্তার ওই পাশে দেখবা, কাশবনটা মামা আর কয়দিন আগে আসছে সেই লেভেলের। এখন আসলে কাশফুল নাই, তবে আপনারা যারা কাপল আছেন অবশ্যই আসতে পারেন, খুব রোমান্টিক একটা জায়গা, একটা প্রেমময় ভাব আছে আর কি। তাহলে মামা তোমরা লাস্ট কবে আসছিলে এখানে? আমি আসছিলাম লাস্ট এক বছর আগে। এক বছরের আগে কে কে আসছিলা? আমি সৌরভ আর ভাই আসছিলাম। চলুন আমরা হাঁটতে আসি আর কি, দেখাচ্ছি। এই নার্সারিটা সুন্দর আছে মামা, দেখুন নার্সারি। এই নার্সারি থেকে আপনারা চাইলে এসে সব ধরনের গাছ নিয়ে যেতে হবে, কিন্তু ওই সাইডেরটা থেকে এখন এই সাইডে একটু বেশি চলে, কারণ হচ্ছে কাছে চলে কাছে হয়ে গেছে জন্য। তাহলে ওই পাশে যাবো অবশ্যই, অবশ্যই মানে দেখাবো। ওখানে মনে হয় আরও বাগান টাইপেরও আছে আর কি। আপনারা আসলে আর কি একটা মনের মতো আর কি, আপনাদের মনের মতো প্লেস আর কি ঘোরার জন্য। হয়তো বা ব্লকটা অনেক বড়ো হয়ে যাচ্ছে, কথা ছিল নৌকা দিয়ে ঘুরবো,
কতটা হবে কি না বলতে পারলাম না। আজকে মেবি পসিবল হবে, সময় থাকলে তবুও ট্রাই করব। সময় থাকলে অবশ্যই আপনাদের এখন কেমন লাগতেছে তোমার বলো দেখি। ঘুরতে তোমার ভালোই লাগে। পরিবেশ ভালো আছে ইনশাল্লাহ এখানে ওই যে নতুন একটা নাগর দুলা উঠায় দিছে দেখছিস মামা, ভিতরের তিন আর এটা সমান মিলাই দিল, একটা দিয়ে দিলে হবে না পারো নাই মামা। এই দাগ পিন বেলুন তিনটা যদি সমান্তরাল না হয় লাগবে মামা। কি পারছো নাকি? না মামা পারছি না। ট্রাই করো বামচোখটা বন্ধ রাখেন। হ্যাঁ তো বামচোখ বন্ধ আচ্ছা তাহলে গান সরাসরি ধরেন এখান থেকে তুমি সাকসেস নাকি ব্যর্থ এটা? মামা যে জায়গায় সিঙ্গেল আসো ওই যে মামা দিল মার সাকসেস। বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বইরে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জালারে। বাড়ির পাশে মধুমতি চৈত্র মাসের আকাশেতে সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু হুয়া রাখিয়া একেলা। চৈত্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধু হুয়া রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে।
বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বইরে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি। হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো জানাবেন অবশ্যই, ঠিক আছে। আলিম আমার এখন মানে নিজের ভয়েস একটা গান আপনাদেরকে শোনাবে, ঠিক আছে, আমরা শুনতে থাকি, দেখি কি গানটা শোনায়। চন্দ্রের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াইত এ বুকে, ভুলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। যতটুকু পারছি আপনাদের জন্য আর কি আমরা চেষ্টা করছি আনন্দ ভাগাভাগি করতে। আমরা সবসময় আসলে এরকমই হয় আর কি, আনন্দ হয়, আমরা গান টান এগুলো বলি, ঠিক আছে। তো আরেকটা গান আরেকটা বলি শুনে, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, স্মৃতির আকাশে কাল বহুদিন পর, মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মন ছিল তন্ময় কথায় কথায়, ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মন ছিল তন্ময় কথায় কথায়, সাথী হয়ে কেউ ছিল হাতে রেখে হাত, সাথী হয়ে কেউ ছিল হাতে রেখে হাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে, ঠিক আছে, এত সুন্দর গান শোনানোর জন্য। আরেকটা গানের কলি শোনা এটা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। চল বন্ধু, সুন্দর গান শুনেছি, ঠিক আছে। তো আমাদের মামা কিন্তু এই জন্য কিন্তু সেলিব্রিটি একজন মানুষ, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম, হয়তো বা পুরোপুরিভাবে অতটা পারি নাই, তো যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইছি। তো আমাদেরকে সাপোর্ট করুন, সামনে যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আর আপনাদের সাপোর্ট থাকলেই আমরা কিন্তু আরও উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। তাহলে মামা তুমি কিছু বলো। তো আমি আজকে ফার্স্ট টাইম ব্লগে আসছি, ঠিক আছে, যদি একটু ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে, এটা করতে ভুলবেন না। আমরা মূলত আসছি হলো দিয়া বাড়ির এক সাইডে, ঠিক আছে, আরেক সাইড আরো অনেকগুলো সাইডে, সুইগুলাতে যাওয়ার সময় হয় না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আবার নেক্সট আমরা এই সামনে আর কি সামনে আপনাদের জন্য একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।